শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রেজানুর মুইন ও হাবিবুর রহমান সহ পাঁচজনকে গত রাতে ঢাকায় আটক করে পুলিশ। এরপর তাদেরকে সিলেটে নেওয়া হয়েছে। তাদের পরিবার ও বন্ধুরা বলছেন, উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে কিছু অর্থ সহায়তা করেছিলেন তারা। উপাচার্যের পদত্যাগের দাবিতে এখনও গণঅনশন চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রচণ্ড ঠান্ডা ও অনাহারে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 19 শিক্ষার্থী। এদিকে শিক্ষার্থীদের চিকিৎসায় নিয়োজিত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টিমের সদস্যরা ক্যাম্পাস থেকে চলে গিয়েছেন। বিসিরকে যারা এই অবস্থানে বসে আছেন তারা আমাদের পক্ষে নেয়, আসলে তাদের কাছে আমাদের জীবনের কোনো মূল্য নেই। তা ওই মিথ্যাচারী কুয়াবাজ গুলিবাজ ভিসিকে বাঁচানোর জন্যই চেষ্টা করছেন এখনো পর্যন্ত। এই যে এতজন শিক্ষার্থী, 24-30 জন শিক্ষার্থী মৃত্যুর মুখে ঝুঁকে আছে, তাদের এই ব্যাপারে কোনো কর্ণপাত নাই। দুপুরে সিলেট দুই আসনের সংসদ সদস্য গণফোরাম নেতা মোকাবির হোসেন শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। এ সময় ডক্টর কামাল হোসেন শিক্ষার্থীদের সাথে ফোনে কথা বলেন, আন্দোলনের সাথে একাত্মতা জানান। ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে, কারণ এখানে তো কোনো রাজনৈতিক দাবি নাই, কোনো রাজনৈতিক বক্তব্য নাই, কেন আমরা এইটাকে আপনার ভিন্নভাবে চিন্তা করব। এর কিছুক্ষণ পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি তুলসী দাস অবরুদ্ধ উপাচার্য ও আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য খাবার নিয়ে ক্যাম্পাসে যান, তবে তা গ্রহণ করেনি আন্দোলনকারীরা। সন্ধ্যায় শিক্ষার্থীদের একটি অংশ অনশন ভাঙানোর চেষ্টা করেন। তারা আন্দোলন অন্যভাবে করার পরামর্শ দেন, কিন্তু অনশনকারীরা তা প্রত্যাখ্যান করেন। গত মধ্যরাতে প্রায় 30 ঘন্টা পর উপাচার্যের বাসভবনে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।